فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. جي مدر شمواني تبهاي جناب سوهيل اكتر انديا تكي সুনান নাসাইয়ের 1663 নম্বর হাদিসের ব্যাখ্যা জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জি সম্মানিত ভাই, ইমাম নাসাই রাহমাহুল্লাহ তিনি একটি অধ্যায় এনেছেন। অধ্যায়টি হলো এই, বাবু ফাদলি সিররে আলাল জাহর, অর্থাৎ উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করার চাইতে নিম্ন স্বরে কোরআন তেলাওয়াত করার ফজিলত। এই অধ্যায় এনে একটি হাদিস এনেছেন উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী ইয়াজহারু বিল কুরআন কাল্লাযী ইয়াজহারু বিসাদাকাহ, যে ব্যক্তি উচ্চ স্বরে কোরআন পাঠ করে সে ওই ব্যক্তির মতো যে প্রকাশ্যে দান করাত করে। ওয়াল্লাযী ইউসিরু বিল কুরআন কাল্লাযী ইউসিরু বিসাদাকাহ, আর যে ব্যক্তি নিম্ন স্বরে কোরআন পাঠ করে সে ওই ব্যক্তির মতো যে গোপনে দান খেরাত করে। এই হাদিস থেকে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি কথাই বলতে চেয়েছেন যে উচ্চ স্বরে কোরআন পাঠ করার চেয়ে নিম্ন স্বরে পাঠ করা উত্তম। এবং এই হাদিসটি অন্যান্য হাদিস গ্রন্থেও পাওয়া যায়, যেমন আবু দাউদ, তিরমিজি, এবং বিশেষ করে ইমাম তিরমিজি কথা পরিষ্কার বলেছেন যে হাদিসের অর্থ হলো এই যে উচ্চ স্বরে কোরআন পড়ার চাইতে নিম্ন স্বরে পড়া উত্তম, যেমন দান সাদকা গোপনে করা উত্তম। এই মতটি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই প্রকাশ করেছেন এবং তিনি আরও বলেন যে বিজ্ঞ আলিমগণ এভাবেই হাদিসের ব্যাখ্যা করেছেন, যাতে করে মানুষের অহংকার থেকে নিরাপদে থাকে, যাতে করে মানুষ অহংকার করা থেকে নিরাপদ থাকে। কারণ যে গোপনে কোনো আমল করে তার অহংকারের কোনো ভয় থাকে না, বা সেটা প্রকাশ করলে যে অহংকার বোধ সামনে এসে যায়, সেই কাজ যদি কেউ গোপনে করে সেই অহংকারের ভয় থাকে না। তবে উঁচু আওয়াজে কোরআন পড়া এবং নিম্ন স্বরে পড়া উভয়টাই জায়েজ। তবে এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে উচ্চ স্বরে কোরআন পড়তে গিয়ে যদি অহংকার প্রকাশ পায়, বা কাহাকে যদি ডিস্টার্ব করা হয়, বা কাহারও ঘুম থেকে যদি ডিস্টার্ব করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কোরআন মজিদ নিম্ন স্বরে পড়া হচ্ছে উত্তম। যদি এই ধরনের কোনো কারণ পাওয়া না যায়, কোনো রিয়াকারী যদি না আসে, তাহলে উচ্চ স্বরে পড়াও বৈধ আছে। যেমন ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ কথা প্রকাশ করে বলেছেন, ইন্নাল আসরার আবআদু মিনার রিয়া ফাহু আফদাল ফি হাক্কি মান ইয়াখাফু যালিক ফা ইন লাম ইয়াখাফ আর রিয়া ফাল জাহরু আফদাল বিশার্তিন আল্লা ইউদি গায়রে, অর্থাৎ নীরবে পড়া যদি নীরবে পড়তে গিয়ে রিয়া থেকে যদি অধিক দূরের বিষয়, কোরআন নীরবে পড়া মানে রিয়া থেকে অনেক দূরে থাকা, আর যার রিয়ার আশঙ্কা রয়েছে তার জন্য নীরবে পড়া উত্তম। কিন্তু যার এই সমস্ত ভয় নাই, তবে তার পক্ষ থেকে উচ্চ স্বরে পড়াটা বেশি ভালো। তবে এই কোরআন পড়ার ক্ষেত্রে যদি কোনো মুসল্লির, কোনো নামাজির বা ঘুমন্ত ব্যক্তির জন্য কষ্ট না হয়, এদিকে লক্ষ্য করতে হবে। তাই উচ্চ স্বরে কোরআন পড়তে গিয়ে যদি কোনো মুসল্লির বা কোনো ঘুমন্ত ব্যক্তির কষ্ট হয়, তাহলে অবশ্যই সে কী করবে, নীরবে পড়বে, চুপে চুপে কোরআন মজিদ পড়বে। এই ক্ষেত্রে তার জন্য নীরবে পড়া বা চুপে চুপে পড়া হচ্ছে উত্তম। তবে এই ধরনের, অর্থাৎ রিয়ার যদি আশঙ্কা না থাকে, অহংকারের যদি কোনো আশঙ্কা না থাকে, কোনো মুসল্লির যদি ডিস্টার্ব না হয়, কোনো ঘুমন্ত ব্যক্তির যদি কোনো কষ্ট না হয়, তাহলে সেই ক্ষেত্রে সে উচ্চ স্বরে পড়তে পারে। উচ্চ স্বরে পড়ার ক্ষেত্রে কয়েকটি জিনিস এখানে আসতে পারে, সেটা হলো এই, তার আশেপাশে যারা বসে থাকবে তারাও হয়তো কোরআন মনোযোগ সহকারে শুনবে এবং সেই আয়াত থেকে তারা উপদেশ গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে এবং অনুসরণ করার ব্যাপারে তাদের অনুধাবন হবে। তাই যদি এই সমস্ত জিনিসকে লক্ষ্য করে যদি কেউ উচ্চ স্বরে কোরআন পাঠ করে,
তাহলে সেটা তার জন্য উত্তম। তবে কোরআন নীরবে পড়াই হচ্ছে বেশি ভালো, তার কারণ যদি কোনো ব্যক্তি নীরবে কোরআন মজিদ পাঠ করে সেক্ষেত্রে সে অহংকার থেকে নিরাপদে থাকে, রিয়াকারি আসে না এবং কোনো মুসল্লি বা কোনো ঘুমন্ত ব্যক্তিরও কষ্ট হয় না। এদিকে ইমাম নাসাই এবং ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ এই কথাই বোঝাতে চেয়েছেন। তো মোট কথা হলো এই যে উচ্চস্বরে কোরআন পড়া থেকে নীরবে পড়া উত্তম, তার অনেক উপকার রয়েছে। তবে এই সমস্ত জিনিস অর্থাৎ অহংকার, রিয়া, কোনো মুসল্লি বা কোনো ঘুমন্ত ব্যক্তি যদি কষ্টবোধ না করে বা যদি এ ধরনের কোনো আশঙ্কা না থাকে, তাহলে উচ্চস্বরে কোরআন পড়তে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। বাকি আল্লাহ আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا رب العالمين.